বিরতির পর আবারও আমন্ত্রণ একুশে সন্ধ্যায়। দর্শক আপনারা আগে থেকে জানেন আমাদের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত আছেন কণ্ঠশিল্পী ওয়াকিল। অতিথির সাথে সরাসরি কথা বলতে চাইলে এখনই ফোন করতে পারেন 8126535 থেকে 8 এই নম্বরে। ভাই একজন দর্শক আছেন এই মুহূর্তে অপেক্ষায়, আমরা একটা ফোন নিয়ে নিচ্ছি। দর্শক আপনার নাম বলে কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কে বলছেন? কে আপু, ভালো আছেন? জি ভাই ভালো আছি, কে বলছেন? আমি আবুধাবি থেকে কাইম বলতেছি। হ্যাঁ, অনেক দূর থেকে ফোন করেছেন ভাইয়া, কথা বলুন ওয়াকিল ভাইয়ের সাথে। আমি অনেকক্ষণ 5 মিনিট লাইনে ছিলাম এখন। আচ্ছা ভাইয়া কথা বলুন। হ্যাঁ ভাইয়া ভালো আছেন? জি ভাইয়া ভালো। ভাইয়া আপনাকে অনেক সুন্দর লাগতেছে ভাইয়া। আপনাকে অনেক ধন্যবাদ ভাইয়া, আপনার দৃষ্টি আমি অনেক কোন লাইনে থেকে আপনার সাথে কথা বলার জন্য অনেকক্ষণ লাইনে ছিলাম। তবে একটা রিকোয়েস্ট আপনার কাছে, আপনার আগের একটা অ্যালবাম থেকে একটা গান শোনাবেন আমাকে, এটাই আমার রিকোয়েস্ট। ইনশাআল্লাহ আমি চেষ্টা করব। জি অনেক ধন্যবাদ আপনাকে এত দূর থেকে ফোন করার জন্য। আচ্ছা গানের রিকোয়েস্ট কিন্তু চলে এসেছে অনেকগুলো, তো আমরা কি পুরনো দিনের কোনো একটি গান শুনবো না আপনার এখন কোনো গান? পুরোনো দিনের গানের আদলে আমার একটা গান আমি তৈরি করেছিলাম বন্ধুত্ব নিয়ে, আমি সেটা গাইতে পারি। অবশ্যই চেষ্টা করতে পারি। আজকে আমার গলা খুবই খারাপ, তো আমি ক্ষমা চেয়ে নিচ্ছি সবার কাছে। এই গানটি বন্ধুত্ব নিয়ে, আমাদের প্রত্যেকের জীবনে আমাদের বন্ধুত্বের যে একটা বড় বিষয়, বেসিক বিষয় হওয়া উচিত হচ্ছে যে আনকন্ডিশনাল একটা রিলেশনশিপ। তো সেই ভাবনা থেকেই এই গানটি করা। যেমন করে চাইবে তুমি রইব তোমার সাথে বন্ধু, হাত রাখো এই হাতে। যেমন করে চাইবে তুমি রইব তোমার সাথে বন্ধু, হাত রাখো এই হাতে। কাছে দূরে যেথায় থাকো রইব তোমার আমি বন্ধু, ভয় করি না তাতে। যেমন করে চাইবে তুমি রইব তোমার সাথে বন্ধু, হাত রাখো এই হাতে। আমি আমার সকল তোমার কাছে পেলাম যখন খুঁজে, যতন করে আগলে রাখি সামাল দিচ্ছি বুঝে। আমি আমার সকল তোমার কাছে পেলাম যখন খুঁজে, যতন করে আগলে রাখি সামাল দিচ্ছি বুঝে। আমি আমার জন্যে তোমার কাছে চুপটি করে রব বন্ধু, হাত রাখো এই হাতে। আমি আমার জন্যে তোমার কাছে চুপটি করে রব বন্ধু, হাত রাখো এই হাতে। যেমন করে চাইবে তুমি রইব তোমার সাথে বন্ধু, হাত রাখো এই হাতে। অনেক চমৎকার। আচ্ছা ওয়াকিল ভাই, আপনি বলছিলেন আপনার ফ্যামিলির কথা, যে ছোটবেলা থেকে আসলে ফ্যামিলির অন্য যারা আছেন তারা গান করতেন, আপনার বোন গান করতেন বলছিলেন, আপনার বাবা গান করতেন, তো এর প্রভাব আসলে আপনার ক্ষেত্রে, আপনার গানের ক্ষেত্রে কতটা পড়েছে? ভীষণভাবে আমাকে প্রভাবিত করেছে। অ্যাকচুয়ালি আমার বোনের গান শেখা, আমার ফুপুদের সংস্পর্শ যারা গান করতেন, আমার বাবা একজন গানের মানুষ, আর আমার মা সারাক্ষণ আমাদের সব ভাই বোনকে যেমন যার যা কিছু কাজ, যা কিছু পছন্দের, যার যেটা ভালো হবে সেখানে যেমন ইয়ে করতেন, আমাকে করতেন সবচেয়ে বেশি। হ্যাঁ, অফকোর্স আমার বড় বোন গান করতেন, আমার ভাই গান করত, কিন্তু আমার গানের জন্য মানে আমি সবচেয়ে বেশি সুবিধা পেয়েছি। আর আমাদের বাড়িতে আসলে গানের একটা পরিমণ্ডল ছিল, সবাই আমার চাচা এবং অন্যান্যরা সবাই খুব সুন্দর শুদ্ধ সমস্ত গান শুনতেন, এইটা একটা খুব বড় ব্যাপার। আর গ্র্যাজুয়ালি তো তারপরে আমাদের, আমরা বন্ধু বান্ধব এবং অন্য যা যা কিছু সবাই শেয়ার করে যা যা গান শোনা, পরবর্তীতে নিজস্ব চয়েসে যা যা নতুন নতুন এবং ইন্টারেস্টিং মনে হচ্ছে সব ধরনের। আমি জানি আপনি নজরুলসঙ্গীতেরও তালিম নিয়েছেন। আসলে আমার গান শেখার শুরুর দিক থেকে একটা পর্যায় পর্যন্ত খুব লম্বা সময় ধরে কোনো একাডেমিক আমার শিক্ষা ছিল না, তো সবাই যখন জিজ্ঞেস করতো যে তুমি কোথা থেকে শিখে এসছো, তো এই কোথা থেকে শিখে এসছি এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আমি
পরবর্তীতে চার বছর ঢাকা নজরুল একাডেমিতে ছিলাম। আর তার আগে আসলে আমি অনেক বেশি আমার কান দিয়ে শুনে শুনে এবং বা যারা গান করেন তাদের চারপাশে থেকে গান শেখার এবং হয়তোবা নিবিড় মনে নিজের চর্চা একা একা গান করা, হ্যাঁ অনেক শুনে শুনে সেইগুলো করে করে অনেক বেশি গান গানের আয়ত্ত করার জায়গাটা প্র্যাকটিসটা ছিল ওই ধরনের। আচ্ছা, তো এই যে 2009-এ আপনার একটি সলো অ্যালবাম বের হয়েছিল, তো সেখানে আসলে আপনি গানগুলো মানে কোন ধরনের গান তাহলে রেখেছিলেন, বা মানে সেটা কি নিজের নিজস্ব লিরিক্সে করা বা কোন কোন ধরনের গান ছিল ওখানে? সবগুলো গানই ছিল আমার, এবং আসলে আমি আমার এই গান লেখা এবং সুর করা তৈরির জার্নিটাতে মোটামুটি যত ধরনের গানের যতগুলো ধরন আছে তার একটু একটু করে যাতে নমুনা থাকে সেইটার একটা চেষ্টা করেছি সব ধরনের গানেরই। কিছু কি ছিল ভাইয়া? ওয়াকিলের গান। ওয়াকিলের গান। আচ্ছা, আমরা এই গান নিয়ে আরো গল্প করব, তবে দর্শক আছেন এই মুহূর্তে আমাদের সাথে, আমরা একটা ফোন নিচ্ছি। দর্শক, আপনার নাম বলে কথা বলুন আমাদের আজকের অতিথির সাথে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছেন? ওয়াকিল ভাই, আপনি রাজীব যাত্রাবাড়ি থেকে ফোন করছেন? জি ভাইয়া, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি ভালো আছেন? জি, থ্যাংক ইউ ভাইয়া। আমি অনেকদিন আগে আপনার একটা লাইভ অনুষ্ঠান দেখছিলাম রাত্রেবেলা, ওইখানে আপনি, হ্যাঁ অনেকদিন আগে, বেশ কয়েকদিন আগে, ওইখানে আপনি একটা লালনের গান গেছিলেন। জি, লালনের গানটা মেবি আমার মনে নাই, লিরিক্সটা মেবি এরকম ছিল যে যার ভাবে মাথা মুড়েছি। হ্যাঁ জি জি, যার ভাবে মুড়েছি মাথা। অনেক ধন্যবাদ আপনাকে ফোন করার জন্য, আমরা কি একটু শুনবো গানটি? আমি গাইতে পারি অল্প একটু। সে জানে আমি জানি, সে জানে আর আমি জানি, আর কে জানে মনের কথা, যার ভাবে মুড়েছি মাথা আমি, যার ভাবে মুড়েছি মাথা, সে জানে আর আমি জানি, সে জানে আর আমি জানি, আর কে জানে মনের কথা, যার ভাবে মুড়েছি মাথা আমি, যার ভাবে মুড়েছি মাথা। চমৎকার, খুবই সুন্দর ভাইয়া। এই যে আপনি বিভিন্ন ধরনের গান করে থাকেন, আপনি নজরুল সঙ্গীত করেছেন, আপনি আধুনিক গান করেন, বাউল গান করেন, তো সব কিছুর মধ্যে আসলে আপনার ফোকাসটা বা আপনার ভালো লাগার জায়গাটা কোনটা, বা কোনটা কোন ধরনের গান গিয়ে আপনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন? আসলে ভালো লাগার জায়গা গানের সবগুলো শাখাতেই, যা যা কিছু ছোটবেলা থেকে এই পর্যন্ত শুনে এসেছি, যা যা সুন্দর গান, যত পৃথিবীতে যত রকম সুন্দর গান হয় যত ধরনের, আর মিউজিক এবং আসলে সঙ্গীতের তো কোনো সীমা পরিসীমা নেই, পৃথিবীর যে কোনো জায়গার যে কোনো সঙ্গীত যে কোনো মানুষকে ছুঁয়ে যেতে পারে, তো সব ধরনের গানই ভালো লাগে অবশ্যই। কিন্তু আমি গান করতে গিয়ে মানুষের কাছে আমি যে গান করব যেই ধরনের সেটা যদি আমি বলি, এই পর্যায়ে এসে ধীরে ধীরে আমি বুঝতে পেরেছি যে আসলে আমাদের অরিজিনাল হচ্ছে আমাদের বাউল গান, এবং সেখানে লালন বাউল সম্রাট, মানে বাউল গানে লালনের উপরে আর কোনো কথা নেই। আচ্ছা, তো একটা পর্যায়ের পর থেকে আসলে আমি ফোক এবং বাউলেই কনসেন্ট্রেট করি এবং লালনের গান গাই, আর আমারও বেশ কিছু গান বাউল অঙ্গের গান আছে। অবশ্যই আমি সব ধরনের গান নিজের জন্য এবং আমার নিজের শিক্ষার জন্য, নিজেকে তৈরি করার জন্য সব ধরনের গান শুনি এবং করি, কিন্তু আমার আমি গাইবো বেশি বাউল অঙ্গের গানই, এটাই ঠিক করেছি। যেটা আসলে আমাদের মাটির গান, শেকড়ের গান। জি, যেটা দিয়ে আমি আমার নিজেকে বলতে পারি যে আমি মন থেকে গান করতে পারছি আমার পুরো ইনভলভমেন্ট নিয়ে, এবং আমি আশা করি যে সেটা দিয়ে আমার শ্রোতার কাছে আমি তাড়াতাড়ি পৌঁছাতে পারবো। জি,
অনেক ভালো লাগলো ভাই আপনার কথা শুনে এবং আজকে আমাদের একুশে সন্ধ্যার সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ, আমরা একুশে টেলিভিশনের সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ এবং এখানকার সমস্ত কলা কুশলী সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় দর্শক, একুশের সন্ধ্যার আজকে আয়োজন এ পর্যন্তই। কাল আবার আসবো নতুন কোনো অতিথিকে সঙ্গে নিয়ে। সে পর্যন্ত দেখতে থাকুন একুশের সব আয়োজন।